এই যে আমি টাকিনের মাংস রান্না করছি বুটের ডাউল দিয়ে, খুব মজা হয়েছে রান্নাটা, মানে এত মজা হয়েছে বলার বাহিরে। বুটের ডাউল দিয়ে বড় মুরগি টাকিনি বলে যায়, ইতালিয়ানে টাকিনি বলে, এই মুরগি আমি রান্না করছি। এই যে সালাম আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আল্লাহর রহমত, আমরা ভালো আছি। এই যে এই জায়গায় টাকিনি মাংস নিয়ে নিয়েছি, রান্নাটা রেসিপিটা শেয়ার করে দেখতে থাকেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই যে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, রান্নাটা শেয়ার করে দেখতে থাকেন, ভালো লাগবে। এই যে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, তারপরে আস্তে আস্তে আমি সব মশলা দিয়ে দিব, গুঁড়া মশলাগুলো সব দিয়ে দিব। এই যে সব মশলা, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, গরম মশলা সব একসাথে দিয়ে দিলাম। এই যে মশলা কষানো শেষ, এখন আমি মাংসগুলো বুটের ডাউল দিয়ে আগে দিয়ে দিব, সিদ্ধ করে নিয়ে নেয় আর কি, তাই আর কি আগে বুটের ডাউলগুলো দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে, এই যে কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো ঢেলে দিব। বড় মুরগি টাকিনির মাংস, এই যে আমি দিয়ে দিলাম, খুব মজা হয়েছে কিন্তু রান্নাটা করছি যে, এত মজা হয়েছে বলার বাহিরে, খুবই মজা হয়েছে। এটি বড় মুরগ ওই যে তাকিনি বলে, বা ওট মুরগি বলে না কি জানি, ওই মাংস আর কি, ইতালিয়ানে তাকিনি বলে। তো এই যে আমার রান্নাটা হইতেছে, দেখতে থাকেন। এই যে আবার রেডি, আবার মানে আগে মানে বুড়ে ডাল দিয়ে দিছি তো মনে আসছিল না, তাই এটি পরে আবার শেয়ার করলাম। এই যে দেখেন, এই যে কষানো হয়ে গেছে প্রায়, মানে আরো কষিয়ে নিব, এটা কষিয়ে কষিয়ে তারপরে রান্না করব, খুব মজা হবে। মজা হয়েছিল মানে রান্নাটা যে করছি, এত মজা হয়েছিল বলার বাহিরে। এই যে দেখেন, ডাউল সব সিদ্ধ হয়ে গেছে, মানে আর একটু রান্না করে তারপরে নামিয়ে নিব। সবাই আমাকে সাপোর্ট করবেন, ফেসবুক আমার ইউটিউব চ্যানেলটা মাহমুদা ব্লগস ইতালি, এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, সবাই আমার পাশে থাকবেন। আর মাহমুদা ব্লগস, মাহমুদা ব্লগ, আর কুইং কিং অফ সান্ট, এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, সবাই আমার পাশে থাকবেন, সবাই।